আমরা ইতিপূর্বের পর্বে আলোচনা করেছিলাম সুন্না ভালো বা মন্দ হতে পারে আমাদের অল্প একটু আলোচনা বাকি রয়ে গিয়েছিল সে বিষয়ে আমরা শুরু করছি সুন্না ভালো বা মন্দ হতে পারে আবিধানিক অর্থে সৈ মুসলিম এক হাজার সতেরো নম্বর হাদিস জারি ইবনা আবদুল্লা রাজিয়াল্লাহ তা আলানহু তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহু আলহিয়া আসাল্লাম তিনি বলেছেন জা আনা সুমিন আরব ই রসুল্ সাল্লাল আলহিম সুফ আল্লাহ রসুল সাল সাল্লাম একদা বসেছিলেন এমন তো অবস্থায় গ্রাম্য কিছু সাহাবি আল্লাহ রসুল্লের নিকটে আসলেন আর তাদের পরনে ছিল পশ্মি কাপড়িম আহে আল্লাহ রসুল সাল সাল্লাম তাদের দুর্দশা অভাবগ্রস্ততা তাদের বেহাল দশা দারিদ্রতা এটি আল্লাহ রসুল লক্ষ্য করতে পারলেন আশ করতে পারলেন এজন্য তিনি শাহবাইকরামদেরকে দান করার প্রতি সাদাকা করার প্রতি উৎসাহিত করলেন ফাবতও আনহু কিন্তু সাহাবাই কিরাম অনেকক্ষণ যাবৎ তারা নিরবতা অবলম্বন করলেন কেউই দান সাদাকা করলেন না বা উঠলেন না তারা বসেই থাকলেন এরপরে আল্লাহ রসুল সাল্লু আলিয় সাল্লাম এ বিষয়টি লক্ষ্য করে অবলোকন করার পর তিনি তার চেহারার মধ্যে পরিস্ফুটিত হলো তার চেহারার মধ্যে দেখা গেল যে তিনি অসন্তুষ্ট হয়েছেন রাগান্বিত হয়েছেন এজন্য তার চেহারা লাল হয়ে গেল বিবর্ণ হয়ে গেল কিছুক্ষণ পর একজন আনসারি সাহাবি তিনি উঠলেন ফাজা আুরাত ওয়ারে একেন আর তিনি বাড়িতে গিয়ে একটি থলেতে করে তিনি কিছু রৌপ্য নিয়ে আসলেন সোম্মা আখার এরপরে আরেকজন ব্যক্তি আসলেন কিছু দান দানসাদা নিয়ে সুম্মা তাতা বাও এরপরে সকল সাহাবি তারা দান দানসাদা করলেন এরপরে আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন যে মানসান্নাফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ফা ফাউমিলা বিহা বাহু কুতিবালাহু মিতুল আজরিন মান আমিলা বিহাওয়ালায়ান কুসুমিন উজুরহিম সাইন আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো কোনো সিস্টেম ভালো কোনো সুন্নাত চালু করল আর যতদিন পর্যন্ত এই ভালো সিস্টেমের উপরে আমল করা হবে পরবর্তী যত মানুষ এর উপরে আমল করবে এই কাজটি করবে যে ব্যক্তি এটি শুরু করেছেন সবার এই কর্ম থেকে যে ব্যক্তি শুরু করেছেন এই ভালো কাজটি তার আমল নামায় সব যেতে থাকবে সুহান আল্লাহ কিন্তু যারা এই কাজগুলো করছেন পরবর্তীতে তাদের কোনো সবের কমতি হবে না সাথে সাথে আল্লাহ রসুল কথাও বললেন ওমান সান্নাফিল ইসলামী সুন্নাতান সাইয়া আতান এখানে আল্লাহ সুর বললেন যে ব্যক্তি ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে দিনের মধ্যে যে ব্যক্তি খারাপ কোন সিস্টেম খারাপ কোনো পদ্ধতি সুন্নাত চালু করল ফমিলা বিহা বাধহ কুতিবালাহ মিতল উইজরিন আর এর পরবর্তীতে যত মানুষ এই খারাপ সিস্টেম সুন্নাতের উপরে আমল করবে কাজ করবে যে ব্যক্তি শুরু করেছেন তার আমল নামায় সবার পাপের একটি অংশ চলে যাবে এজন্য আমরা এখান থেকে বলতে চাই যে আজকে আমাদের সমাজে এমন কিছু পাপ রয়েছে যেমন আজকে আমাদের সমাজে অসংখ্য মানুষকে দেখা যায় যে গায়ক গায়িকা নায়ক নায়িকা তারা যে সমস্ত অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন সমাজের মধ্যে দেশের মধ্যে তারা যখন মারা যাবেন মরার পরও তাদের কবরে এই পাপের একটি অংশ কবরে যেতেই থাকবে অথচ আমরা জানি অসংখ্য হাদিস রয়েছে যে একজন মহিলা পতিতালয়ের একজন মহিলা একটি কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে চলে গিয়েছে একজন ব্যক্তি একশো জন মানুষকে হত্যা করার পরও কোনো আমল করেনি তওবা করার কারণে জান্নাতে চলে গিয়েছে সুবাহান আল্লাহ এগুলোও বড় পাপ তারপরও তালা এগুলো ক্ষমা করে দিয়েছেন কিন্তু এমন কিছু পাপ রয়েছে যেটিকে আমরা বলতে পারি যে গুনায় জারিয়া। রিয়া আপনি একটি গান অশ্লীলতা ছড়িয়ে গেলেন আপনি মৃত্যুবরণ করলেন যতদিন এই অশ্লীলতা সমাজে চালু থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে এর পাপ যেতে থাকবে এজন্য এর ভয়াবহতা অনেক বড় এজন্য আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি ইসলামের মধ্যে দিনের মধ্যে শরিয়াতের মধ্যে এমন কোনো কাজ চালু করল যেটি পরবর্তীতেও মানুষ করতে থাকবে অনুসরণ করতে থাকবে ওই ব্যক্তি মারা গেলেও তার কবরে এর পাপ যেতেই থাকবে আর যারা এই পাপের কাজ এই অশ্লীলতা এই খারাপ সন্ন্যাতের উপর আমল করবে তাদের পাপ কিন্তু কমবে না তাদের পাপও হবে আর যে ব্যক্তি এটি চালু করল তাদেরও কিন্তু পাপ হবে এই হাদিস থেকে আমরা একটি কথা এখানে বলে নেওয়া জরুরি মনে করছি যে আজকে অসংখ্য প্রেমী ভাই বোনেরা রয়েছেন যারা এই হাদিসকে উল্লেখ করে এক অংশ উল্লেখ করে আর এক অংশকে গোপন করে তারা অনেক সময় বলতে চান যে আল্লাহ তালা এখানে বলেছেন যে মানসান্নাফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ইসলামের মধ্যে যারা ভালো সুন্নাত চালু করবে তাদের সব রয়েছে এজন্য অনেকে বলে থাকেন যে যে ইসলামের মধ্যে এই সুন্নাত অর্থাৎ বিদাত চালু করা যেতে পারে তারা এই হাদিসের এক অংশ উল্লেখ করে তারা এটি বলে থাকেন অথচ তারা হাদিসের সঠিক অর্থটি উপলব্ধি করতে পারেনি তারা হাদিসটাকে ভুল বুঝে তারা বলছেন যে ইসলামের মধ্যে বিদাত চালু করা যাবে অথচ অসংখ্য হাদিসে বলা হয়েছে যে প্রত্যেকটি বেদাতি হচ্ছে ভ্রষ্টতা ইসলামের মধ্যে ভালো সন্ন্যাস চালু করা বলতে কি সাহাবাই কিরামদেরকে আল্লাহ রসুল দান করার জন্য বললেন অনেকক্ষণ পর একজন সাহাবি এই দান করা শুরু করলেন অর্থাৎ যেটি ইসলামের অনুমোদন রয়েছে যে কাজে ওই কাজটি যদি আমাদের সমাজে সচরাচর যদি চালু না থাকে এরকম কোনো কাজ এরকম কোন কোনো সন্ন্যাস যদি আমরা পুনরায় চালু করি তাহলে আমরা এ সবের অংশীদার হব কিন্তু ইসলামের কোনো কাজ নয় সেটিকে যদি আমরা চালু করি অর্থাৎ বিদাত তৈরি করি তাহলে কিন্তু এ সব আমরা পাব না সুতরাং যারা আজকে এই হাদিসের এক অংশ উল্লেখ করে বলছেন যে ইসলামের মধ্যে বিদাত চালু করা যাবে তারা এটি ভুল বুঝেছেন আমরা তাদেরকে বলবো যে আপনারা হাদিসটার সঠিক অর্থ অনুধাবন করুন এবং বিদাত তৈরি করা থেকে সাবধান থাকুন আল্লাহ তুমি তফিক দান করে দাও আইডি টিভির সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা ছোট্ট একটি বিরতিতে চলে যাচ্ছি আশা করছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম অরহমতুল্লাহিবার আইডি টিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা বিরতি থেকে ফিরে আসলাম আশা করছি আপনারা আমাদের সাথেই ছিলেন এই জন্য আবারও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা এ পর্যায়ে এ পর্যায়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ফরোজ ওয়াজিব সুন্নাত নফল সবগুলোকেই সাহাবাই কেরাম সুন্নাত বলেছেন অর্থাৎ সবগুলোই আল্লাহ তালা এবং আল্লাহ রসুলের সিস্টেম তরিকা সবগুলোকেই হাদিসের পরিভাষায় সুন্নাত বলা হয়েছে এমর্মে হাদিস বর্ণিত হয়েছে সৈ মুসলিম চারশো তো চার নম্বর হাদিস আবু মোসাশ রাদি রাদিয়াল্লাহু তাল আনহু তিনি সালাতের ইমামতি করছিলেন এমন তো অবস্থায় পিছন থেকে একজন মুক্তাদি একজন সাহাবি বলে উঠলেন যে ওকির রতি সালাত বিলবিরি ও জ্যাক একজন ব্যক্তি বলে উঠলেন যে জাকায়াত এবং কল্যাণের সাথে সালাতও সংযুক্ত হয়েছে স্থির হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এই কথা বললেন যখন তিনি সালাম ফেরালেন সালাম ফেরানোর পর শাহবাঈ কেরামদেরকে লক্ষ্য করে বললেন মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন যে আমা তাল ফি সলাতিকুম আরে তোমরা কি জানো না যে সলাতের মধ্যে কীভাবে দোয়া করতে হয় ইনারসুল্লা সাল্লাহ আলাইহি আসাল্লামা খতাবা না ফাইয়ালানা সুনাতানা ও আল্লাানা সলাতানা তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম অবশ্যই তিনি আমাদেরকে বা দিলেন আমাদেরকে বা দিলেন এবং আমাদেরকে আমাদের সুন্নাত জানিয়ে দিলেন এবং আমাদেরকে সলাত শিক্ষা দিলেন কিভাবে তিনি তারপরে হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যে আল্লাহ রসুল বলেছেন ইদা ফা ফাকিম সুফু ফাকুম যখন তোমরা সালাত আদায় করবে তখন তোমরা তোমাদের কাতারটাকে সোজা করবে এরপরে তিনি বললেন সোমবালিয়া উম্মা কুম আহাদু কুম তোমাদের মধ্যে একজন যেন ইমাম হয় এরপরে বললেন যে ফাইদা কাব্বার বিরু যখন ইমাম তাকবির দিবেন তখন তোমরাও তাকবির দিবে আল্লাহ একবার বলবে আর যখন ইমাম বলবেন গাইরুল মাকতবী আলহিমালত আল্লীম ফকুল আমিন আর যখন ইমাম এ গরিল মাকতবী আলীন আয়াতটি পড়বেন তখন তোমরা আমিন বলবে আর আল্লাহ আল্লাহতালা এই কথার উত্তর দিয়ে থাকেন এভাবে সালাতের শেষ পর্যন্ত তিনি এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারছি যে এ হাদিস মানে সালাতের মধ্যে শুধুমাত্র সোনাতে নেই ফরজ ওয়াজিব মোস্তাহাব সব কিছুই রয়েছে তিনি হাদিসের মধ্যে যা কিছু রয়েছে তিনি সবগুলোকে সোনাত বলেছেন তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারছি যে ফরজ ওয়াজিব সন্নাত সবগুলোই হচ্ছে সুন্নাত অর্থাৎ আল্লাহ রসুলের তরিকা সিস্টেম হাদিসে তাহলে সবগুলোকে সুনাত বলা হয়েছে এছাড়াও হাদিস রয়েছে মুসনাদ ইমাম আহমেদ একত্রিশশো চল্লিশ নম্বর হাদিস তাবি ইকরিমা তিনি বলছেন যে আমি আবদুল্লা ইবিনা আব্বাস রাজিয়াল তাল আনহুকে জিজ্ঞাসা করলাম যে আমি একজন নির্বোধ একজন আহমাক একজন বোকা লোকের পেছনে আমি জোহরের সালাত আদায় করেছি যিনি জহরের সালাতের মধ্যে ২২ বার তিনি তাকবির দিয়েছেন রুকুতে গে যাওয়ার সময় এবং সিজদাতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় সিজদার থেকে ওঠার সময় এই জায়গাগুলোতে তিনি তাকবির দিয়েছেন তখন ইমন আব্বাস আল্লাহ তাহু তিনি বললেন যে লা লাম্মানাকা তিলকা সুনাত কাসিম সাল্লু আলহাম আরে হতবা গা পোরা কপালে এতো আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লামের সুন্নাতে এভাবে সালাত আদায় করা তাহলে এই সালাতের মধ্যে যা কিছু করা হচ্ছে সবগুলোকে হাদিসে ও সুন্নাত বলা হয়েছে সেই মুসলিম শয় অষ্টআশি নম্বর হাদিস বিখ্যাত তাবি আবু মুসাইবন সালামা আল হুজাইলি তিনি বলছেন যে আমি আবদুল্ল আলা আনহুকে প্রশ্ন করলাম যদি কোনো মুসাফির মক্কায় অবস্থান করাকালীন ইমামের সাথে সালাত আদায় না করেন তাহলে তিনি কয়রাকা সালাত আদায় করবেন তিনি উত্তর দিলেন রকা আতাইলি সুনাত আবুল কাসিম আলাইহি সাল্লাম দুরাকাত সালাত আদায় করা এটি হচ্ছে নবী করিম আলাইহি আলহ্লাম সুন্নাত এখানেও এই সুন্নাত বলা হয়েছে সালাদকে সুন্নাত বলা হয়েছে এজন্য আমরা বলতে চাই সালাতের মধ্যে যা কিছু রয়েছে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সবগুলোকেই সুন্নাত বলা হয়েছে অর্থাৎ এগুলো সবগুলোই আল্লাহ রসুল সাল্লু সাল্লামের তরিকা পদ্ধতি এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সবগুলোকে এগুলোকে সুন্নাত বলা যেতে পারে এতে কোনো সমস্যা নেই আমরা এই আলোচনা থেকে যেটি আমরা বুঝতে পারছি সেটি হচ্ছে যে ইসলামের যতগুলো নিয়ম পদ্ধতি তরিকা রয়েছে সবগুলোকে সুন্নাত বলা যেতে পারে আমরা এখন আলোচনা করব যে বিদাঁত কাকে বলে যেহেতু আমরা আলোচনা করছিলাম সুন্নাত এবং বেদাত আমাদের এই শিরোনামে আলোচনা চলছে বিদাত এটি আসলে অত্যন্ত গর্হিত নিকৃষ্টতম একটি কাজ বিদাত শব্দের আমরা আবিধানিক অর্থ সর্বপ্রথম জেনে নেব বিদাতুন আরবি শব্দ বিদন মূল ধাতু থেকে নির্গত বিদরণ এটি সুন্নাতের বিপরীত শব্দ যার প্রতিশব্দ হচ্ছে আলহাদাতু নতুন নতুনত্ব যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নিউনেস নভেলিটি ইত্যাদি আলমঞ্জিদ অভিধান উনত্রিশ পৃষ্ঠায় সেখানে বলা হয়েছে মা ওহাদিস আলা ওয়ারি মিসালিন সাবেক বেদাত হচ্ছে যেটি নতুন আবিষ্কৃত বিষয় পূর্ব কোনো দৃষ্টান্ত ছাড়াই যেটি তৈরি হয়েছে যেটিকে তৈরি করা হয়েছে এটিকে বিদাওয়া বলা হয় কাওয়ায়দে মারিফাতিল বিদায়া সতেরো নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে আসাইল মুখতারা ও আলা ওয়ি মিতা আল পূর্ব দৃষ্টান্ত ছাড়াই পূর্ব নমুনা ছাড়াই উদ্ভাবিত তৈরিকৃত নতুন বিষয়কে শরীয়তের আবিধানিক অর্থে এটিকে বিদাহাত বলা হয় বিদ এবং বিদাহাতুন শব্দের পার্থক্য রয়েছে আইডিটিভি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমরা এ পর্বের শেষ প্রান্তে চলে এসেছি আপনাদেরকে আগামী পর্ব